হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষ আর আপনারা দেখছেন টেকনিক্যালি দ্য আলটিমেট গাইড। আজকের এই ভিডিওতে আমরা নাম্বার ফরম্যাটের সিরিজটা কন্টিনিউ করব। আমরা নাম্বার ফরম্যাটের প্রথম পার্টে আমরা জেনারেল নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট অ্যাট টাইম সম্বন্ধে দেখেছিলাম কি করে আমরা এগুলোর মধ্যে নাম্বার ফরম্যাটকে অ্যাপ্লাই করতে পারি আর করে তুলতে পারি আমাদের এক্সেলের ডেটাকে অ্যাট্রাকটিভ আমাদের এমআইএস এর মধ্যে, আর এটাকে প্রেজেন্টেবল করে তুলতে পারি আমাদের ডেটা ইউজারের ক্ষেত্রে বা আমাদের অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে। বন্ধুরা, এরপরে আমরা এই পার্ট টুর মধ্যে বাদ বাকি যে ছটা সেকশন আছে, মানে আমাদের পার্সেন্টেজ, ফ্যাকশন, সাইন্টিফিক, টেক্সট, স্পেশাল আর কাস্টম, এই ছটা সেকশন সম্বন্ধে ইন ডিটেলসে আমরা এই আমাদের পার্ট টু নাম্বার ফরম্যাটস এর পার্ট টু সেকশনে আমরা শিখব। বন্ধু, তাহলে চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের এই নাম্বার ফরম্যাটস এর পার্ট টু সেকশন। একটা ছোট্ট ইন্ট্রোডাকশনের পরে আমরা ফিরে এসেছি আমাদের এক্সেল এর শীটে। আমরা এই সেকেন্ড পার্টের মধ্যে প্রথমে যেটা শিখবো সেটা হলো পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা বন্ধুরা আমরা প্রথমে কিছু নাম্বার, আমাদের এখানে পার্সেন্টেজ নাম্বার আমরা প্রথমে এখানে লিখে নেব। আমরা প্রথমে এখানে আমাদের কিছু পার্সেন্টেজ নাম্বার লিখে নিলাম। এবার এটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের শর্টকাট থেকে পার্সেন্টেজটা অ্যাপ্লাই করে দিতে পারি বন্ধুরা। কারণ দেখুন, আমি এখানে কিন্তু পার্সেন্টেজের মধ্যে আমাদের ওখানে মোর নাম্বার ফরম্যাটস এর মধ্যে স্পেশাল কিছু অপশন আমাদের এখানে দেওয়া নেই, শুধুমাত্র ডেসিমাল প্লেস আমরা কমাতে বাড়াতে পারি। এছাড়া আমরা আর কিছু এখান থেকে স্পেশাল ভাবে অ্যাপ্লাই করতে পারি না বন্ধু। শুধুমাত্র আমরা ডেসিমাল প্লেসটা নাম্বার কমানো বাড়ানো ছাড়া আর কিছু এখানে অ্যাপ্লাই হয় না। কিন্তু আমাদের যদি পার্সেন্টেজটা আমরা অ্যাপ্লাই করি, তার ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে সেই পার্সেন্টেজটার পরে একটা পার্সেন্টেজ সাইন দিয়ে আমাদের এটা ডিনোট করে দেয়, মানে আমাদের নাম্বার ফরম্যাটটাকে অ্যাপ্লাই করে আমাদের এটা দেখায় সবাইকে যে এটা একটা পার্সেন্টেজ। যে কেউ বন্ধুরা, যদি ধরুন আমি এখানে নর্মালি লিখে থাকি 35, এটা কিন্তু যে কেউ একজন দেখে বুঝতে পারবে না। আমার যেহেতু এখানে নাম্বার ফরম্যাট আমি অ্যাপ্লাই করে দিয়েছি, তাই জন্য আমার এখানে এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে 35 নর্মাল লিখে দিই ধরুন, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমার এটা একটা পার্সেন্টেজ। কিন্তু যদি আমার এখানে পার্সেন্টেজটা লেখা নাও থাকে, যদি আমার এই পার্সেন্টেজ সাইনটা দেখায়, তাহলে কিন্তু বন্ধুরা যে কেউ সহজেই বুঝে যাবে এক ঝটকায় যে এটা একটা পার্সেন্টেজ ডিনোট করছে। আর যদি আমি এটাকে ধরুন এখান থেকে ডেসিমেলটাকে একদম কমিয়ে দিলাম, জিরো করে দিলাম, তাহলে কিন্তু আমার এখানে পার্সেন্টেজটা দেখুন জিরো ডেসিমালে কিন্তু শো করছে। আর পার্সেন্টেজটা কিন্তু আমাদের নর্মাল নাম্বারের থেকে, মানে পার্সেন্টেজ লিখে নর্মাল নাম্বার লিখে পার্সেন্টেজ বোঝানোর থেকে অনেকটা বেশি অ্যাট্রাকটিভ লাগছে আমাদের এমআইএস এর মধ্যে। এরপরে সেকেন্ডে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফ্যাকশন। দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু নাম্বার আমি এখানে ইনপুট করে নিলাম। আমি কিন্তু এখানে দেখালাম 0.34, 0.25, 0.25, 0.21, 0.36, কিন্তু আমার এখানে সেগুলো ইনপুট না হয়ে আমার কি দেখাচ্ছে 1/3, 1/4, 1/4, 1/5, 1/3। এর কারণ বলে দিই বন্ধুরা, আমি কিন্তু এই ফরম্যাটগুলোর ওপরে, মানে এই সেলগুলোর ওপরে আমি অলরেডি আমার ফ্র্যাকশন নাম্বার ফরম্যাটটা আমি এখানে অ্যাপ্লাই করে রেখেছি বন্ধুরা। এবারে আমি বলে দিই আমার এখানে যে ফ্র্যাকশন নাম্বার ফরম্যাটটা আছে সেটা আমার নর্মালি কি জিনিস, আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না আমি তাদের জন্য বলছি। আমার যদি 1 কে 3 দিয়ে ভাগ করি, আমার যে ভ্যালুটা আমি এখানে এন্টার করেছিলাম আমার ফর্মুলা বারের মধ্যে দেখুন 0.34, সেটা কিন্তু আমার রেজাল্ট হবে বন্ধুরা। যদি আমি 1 কে 4 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমার 0.25 রেজাল্ট আসবে। আমি এখানে ক্যালসি দিয়ে আমি আপনাদের ক্যালকুলেট করে কিন্তু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, আমি এখানে ক্যালকুলেটরটা ওপেন করে নিলাম। ক্যালকুলেটরটা ওপেন করার পরে যদি আমি এখানে 1/3 যদি 3 করি, তাহলে কিন্তু আমার কি আসবে দেখুন 0.33 বা 0.34। ঠিক আছে, আমি যদি এখানে দেখি আমার এখানে কত আছে 0.34, আমি যদি দেখি 1/4, আমি যদি এটাকে করি দেখুন আমার এখানে কি দেখাচ্ছে 1/4, এখানে যদি আমি ইকুয়াল টু করি আমার 0.25 আমার রেজাল্ট আসছে। তাই আমার ফ্র্যাকশন কিন্তু সেটাই দেখাবে, আমার যে নাম্বারটাকে যে নাম্বার দিয়ে ভাগ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই কিন্তু যদি আমি আপনি ইনপুট করে থাকেন সেটাই কিন্তু আপনার এখানে ফ্র্যাকশন হিসাবে দেখায় বন্ধুরা। আমি যেমন দেখুন এখানে 0.25 এন্টার করেছিলাম, 0.25 হচ্ছে রেজাল্ট, 1 কে 4 দিয়ে ভাগ করলে 0.25 রেজাল্ট আসে।
তাই আমার এখানে ফ্র্যাকশানে 1/4 দেখাচ্ছে, 1/4 আমার এখানে শো করছে বন্ধুরা। আমি এখানে ফ্র্যাকশানটা কেমনভাবে অ্যাপ্লাই করলাম দেখে নিই। নর্মালি সিলেক্ট করার পরে আমার এখান থেকে আমি এসে মোড নাম্বারে চলে আসলাম, এখান থেকে ফ্র্যাকশানে চলে আসলাম। ফ্র্যাকশানে দেখুন আপনার এখানে অনেকগুলো টাইপ অপশান আপনার এখানে দেখাচ্ছে, আপ টু 1 ডিজিট, আপনার আপ টু 1 ডিজিট দেখাবে, আপ টু 2 ডিজিটে দেখাবে, আপ টু 3 ডিজিটে দেখাবে, অ্যাজ হাফসে দেখাবে, অ্যাজ কোয়ার্টারসে দেখাবে, অ্যাজ 8 দেখাবে, অ্যাজ 16 দেখাবে। তাহলে বন্ধুরা আপনারা এগুলো অ্যাপ্লাই করে করে দেখতে পারেন, আর ক্যালকুলেটর নিয়ে আপনারা ডিভাইড করে করে দেখতে পারেন, তাহলে আপনাদের কিন্তু ক্যালকুলেশন মিলে যাবে বন্ধুরা। ফ্র্যাকশানটা কিন্তু আপনারা নিজেরা অ্যাপ্লাই করুন, এটা অনেক শেখার জিনিস আছে। আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি নিশ্চয়ই আশা করি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করার জন্য। তারপরে আমরা এখান থেকে নেক্সট সেকশনে চলে যাই, নেক্সটে চলে যাবো আমরা সায়েন্টিফিক সেকশনে। সায়েন্টিফিক সেকশনে আমি আপনাদের 2-3 জিনিস দেখাবো, তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে শেখার চেষ্টা করুন, না পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের সেটা ইন ডিটেলসে কমেন্টসে রিপ্লাই করে দেবো বন্ধুরা। সায়েন্টিফিকের মধ্যে দেখুন আমি প্রথমে একটা বড় নাম্বার আমি এখানে ইনপুট করে নিলাম, করার পরে আমি যখনই এন্টার করলাম বা নেক্সট সেলে গেলাম তখন কিন্তু দেখুন আমার এটা একটা যে নাম্বারে আমি ইনপুট করেছি সেই নাম্বার কিন্তু আমার শো করছে না, আমার ছোট করে একটা নাম্বারে শো করছে। এইটাকে বলা হয় আমার সায়েন্টিফিক ভ্যালু বা এক্সপোনেনশিয়াল ভ্যালু আমার এটাকে বলতে পারি বন্ধুরা। আপনারা এটা খাতাতে নোট করে নিন, এটাকে আমরা সায়েন্টিফিক ভ্যালু বলতে পারি বা এক্সপোনেনশিয়াল ভ্যালুও বলতে পারি। এটা হয় 10^10 10^10 আমার এটা শো করে বন্ধুরা। যদি দেখুন আমার এখানে নেক্সটে আমি কিছু ছোট নাম্বার আমি এখানে ইনপুট করে নিচ্ছি, ছোট নাম্বার ইনপুট করার পরে কিন্তু দেখুন আমার সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ আমার যেভাবে আমি শো ইনপুট করছি সেভাবেই কিন্তু আমার শো করছে, সেগুলো কিন্তু কোনো এক্সপোনেনশিয়াল ভ্যালু বা কোনো সায়েন্টিফিক ভ্যালুতে আমার শো করছে না, কারণ সেগুলো ছোট নাম্বার, সেগুলো আমার সেলের উইদের মধ্যে এসে যাবে, তাই সেগুলোকে সায়েন্টিফিক নাম্বার বা এক্সপোনেনশিয়াল নাম্বার দিয়ে সেটাকে ছোট করে আমাদের শো করছে না। কিন্তু আমরা যদি চাই আমরা নাম্বার ফরম্যাটের অ্যাপ্লাই করে আমরা এই নাম্বারগুলোকে আমাদের সায়েন্টিফিক বা এক্সপোনেনশিয়াল ভ্যালুতে আমরা শো করতে পারি আমাদের এই MIS এর মধ্যে বা এক্সেলের সেলের মধ্যে বন্ধুরা। আমি সবগুলোকে অ্যাপ্লাই আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে গিয়ে আমার মোর নাম্বার ফরম্যাটসে গেলাম, এখান থেকে আমি সায়েন্টিফিকটা আমি সিলেক্ট করে নিলাম। সায়েন্টিফিক সিলেক্ট করার পরে আমার কিন্তু দেখুন এখানে স্যাম্পল কিছু দেখাচ্ছে, আর ডেসিমাল প্লেসে আমার কী থাকবে সেটা আমার দেখাচ্ছে। আমি এখানে 2 ডেসিমাল প্লেস আমার দেওয়া আছে, আমি সেটাই নর্মালি রাখলাম, আর কিছু আমি এখান থেকে চেঞ্জ করছি না, ডেসিমাল প্লেসটা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে দেখুন বন্ধুরা আমার কিন্তু ছোটো ছোটো যে সমস্ত নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু আমার এক্সপোনেনশিয়াল ভ্যালু বা সায়েন্টিফিক ভ্যালুতে যেটা এতক্ষণ শো করছিল না সেটা আমার যখনই আমি নাম্বার ফরম্যাটে সায়েন্টিফিক ফরম্যাটে আমি সেটাকে অ্যাপ্লাই করে দিলাম তখন কিন্তু আমার এখানে সায়েন্টিফিক ভ্যালুতে অ্যাপ্লাই হয়ে গেল বন্ধুরা। এটা তো গেল আমাদের সায়েন্টিফিক ভ্যালু, কিন্তু যদি আমার এখানে যে সায়েন্টিফিক ভ্যালুটা দেখাচ্ছে যে ছোটো নাম্বারগুলো ছিল সেগুলোর উপরে যদি আমি সেলটাকে সেই সেলটাকে সিলেক্ট করে আমার যদি এখানে ফর্মুলা বারের মধ্যে যাই তাহলে কিন্তু আমার যে অরিজিনাল ভ্যালুটা ছিল সেটা কিন্তু আমার এখানে শো করছে বন্ধুরা। এরপরে নেক্সট যাই টেক্সট, আমি এখানে বলে দিই টেক্সটের মধ্যে যদি আমরা এটাকে টেক্সট ফরম্যাটে আমরা শো করে থাকি তাহলে আমরা যে কোনো নাম্বারই আমরা এখানে ইনপুট করি না কেন সেটা আমাদের এক্সেল টেক্সট হিসাবে আমাদের সেই নাম্বারটাকে ট্রিট করবে, সেটাকে টেক্সট হিসাবে দেখবে। সেটা যদি আমি কোনো সাম বা কোনো ক্যালকুলেশন করতে যাই তার কিন্তু কোনো রেজাল্ট আমার এক্সেল শো করবে না, কারণ সেটা সে টেক্সট হিসাবে সেটাকে ট্রিট করবে। আমি এখানে একটা নাম্বার প্রথমে লিখে নিই 25, 24, 26, এই তিনটে জিনিস আমি লিখে নিলাম, তাহলে টোটাল আমার এটার আসছে 75 আমার ভ্যালু আসবে। আমি যদি এটাকে এখানে সাম করে দিই, আমি ধরুন এখানে করলাম ইকুয়াল টু সাম, আমি এই তিনটেকে করে দিলাম, করে এখান থেকে ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেখুন আমার এখানে ভ্যালু আসছে 75, আমি এটাকে বোল্ড করে দিলাম, রেড করে দিলাম, ঠিক আছে বন্ধুরা আমার এখানে ভ্যালু আসছে 75। আমার কিন্তু এটা এখনো পর্যন্ত নাম্বার আছে তাই আমার এটা ভ্যালু আসছে 75। কিন্তু যদি ধরুন আমি এই ফর এই তিনটে সেলকে আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে নাম্বার ফরম্যাটে গেলাম, গিয়ে আমি এটাকে টেক্সট হিসাবে সিলেক্ট করে দিলাম,
টেক্সট হিসেবে সিলেক্ট করা দেওয়ার পরে দেখুন আমার এখানে কিন্তু অন্য কোনো অপশন দেখাচ্ছে না, কিন্তু এখানে কারণ এখানে কোনো অন্য অপশন আর শো হয় না বন্ধুরা, অন্য আর কিছু হয় না, শুধুমাত্র এই যে সেলগুলোর মধ্যে এই যে টেক্সটটা আমি অ্যাপ্লাই করবো সেই সেলের মধ্যে যে কোনো নাম্বারই আমি অ্যাপ্লাই করি না কেন, যে কোনো নাম্বারই আমি ইনপুট করি না কেন, সেটা কিন্তু টেক্সট হিসাবে ট্রিট করবে এক্সেল। এখানে দেখুন আমার একটা ডেফিনেশন দেওয়া আছে, টেক্সট ফরম্যাট সেলস আর ট্রিটেড অ্যাজ টেক্সট ইভেন হোয়েন এ নাম্বার ইজ ইন দ্য সেল। আমি যেটাকে বললাম যেটাই বললাম বাংলাতে সেটাই আপনাদের এখানে দেওয়া আছে, দ্য সেল ইজ ডিসপ্লেস এক্স্যাক্টলি অ্যাজ ইন্টেন্ড, মানে আপনারা নাম্বার হিসাবে যেটা শো করবেন মানে যেটা এন্টার করবেন সেটাই আমাদের আপনাদের দেখাবে, কিন্তু অ্যাজ এ টেক্সট অ্যাজ এ টেক্সট এটাকে ট্রিট করবে, সেটা নাম্বার হিসাবে কোনো রকমই ট্রিট করবে না। দেখুন এখনো পর্যন্ত কিন্তু আমার এখানে নাম্বার হিসাবে ট্রিট করছে, তাই আমার এখানে সামটা 75 দেখাচ্ছে, মানে আমরা এটাকে যোগ করেছি তিনটে সেলকে, তিনটে সেলের যোগ কিন্তু আমার এখানে 75 দেখাচ্ছে। আমি এই ফর্মুলাগুলো এটা তো একটা বেসিক ফর্মুলা, এরকম অনেক অ্যাডভান্স লেভেলের বেসিক লেভেলের আপনাদের ফর্মুলা আমি অ্যাপ্লাই করিয়ে দেখাবো শেখাবো বন্ধুরা, তার জন্য ধৈর্য ধরতে হবে, আমরা বেসিক কিছু জিনিসগুলো শিখে নিই, না হলে কিন্তু আমরা একদম যদি প্রথম থেকে ফর্মুলা টর্মুলা নিয়ে পড়ে যাই বন্ধুরা আমরা একদম সমুদ্রের মধ্যে পড়ে যাবো বন্ধুরা, তাই আমরা প্রথমে পুকুরে সাঁতার কাটাটা শিখে নিই তারপর আমরা সমুদ্রে গিয়ে সাঁতার কাটবো, ঠিক আছে বন্ধুরা? তার জন্য কিন্তু আপনারা আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, না সাপোর্ট করলে কিন্তু বন্ধুরা আমি ভিডিও বানানোর মোটিভেশন পাবো না বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা? আমি যেটাকে টেক্সট হিসাবে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে আমি ওকে করলাম, ওকে করার পরে দেখুন আমার এখানে কিন্তু এই যে সেলগুলো আমি সিলেক্ট করেছিলাম এর মধ্যে কিন্তু আমার টেক্সট নাম্বার ফরম্যাটটা আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে বন্ধুরা এখানে আপনারা ভাবছেন এখানে তাও কিন্তু 75 মানে 75 আমার এখানে শো করছে, এখানে কিন্তু ক্যালকুলেশন হচ্ছে, এটা কিভাবে সম্ভব? যদি টেক্সট হিসাবে আমার এটা ট্রিট করে তাহলে তার ক্যালকুলেশন কিভাবে হচ্ছে? এগুলো তো নাম্বার নয়, এগুলো ক্যালকুলেশন কি করে করছে? এগুলো বন্ধুরা আমি বলে দিই, যেহেতু আমার আগে থেকে আমি এগুলো এন্টার করে রেখেছিলাম তাই সেটা নাম্বার হিসাবে সিলেক্ট করে রেখেছিল, তাই জন্যই কিন্তু আমার এটা ক্যালকুলেশনের মধ্যে আসছে বন্ধুরা। যদি আমি এটাকে নতুন করে অ্যাপ্লাই করি, দেখুন আমার এখানে 25 ছিল, আমি নতুন করে ওই সেলের মধ্যে আমার 25 লিখে আমি অ্যাপ্লাই করলাম, কিন্তু দেখুন এবারে কিন্তু আর এটা 50 হয়ে গেল, 25 কমে গেল 75 থেকে, কারণ আমার এখানে 25 মাইনাস হয়ে গেল। আর দেখুন বন্ধুরা এই যে নাম্বার ফরম্যাটটা আপনারা আগে খেয়াল করেছিলেন, আগে এটা যখন নাম্বার ছিল তখন কিন্তু এটা সেলের ডান দিকে ছিল, আর যখন টেক্সট হয়ে গেল সেটা সেলের বাঁ দিকে হয়ে গেল। দেখুন আমার এখানে আগে যতগুলো নাম্বার আমি এখানে ইনপুট করেছিলাম সবগুলোই কিন্তু আমার সেলের ডান দিকে আছে, কিন্তু যেহেতু আমার এটা টেক্সট হয়ে গেছে তাই এটা সেলের বাঁ দিকে আমার এখানে শো করছে বন্ধুরা, এটা কিন্তু একটা টেক্সটের সব থেকে বড় সিম্বল বন্ধুরা। তারপরে দেখুন আমার এখানে টেক্সট যেহেতু হয়ে গেছে আমার কিন্তু এখানে একটা এরর শো করছে, দেখুন আমার এখানে একটা কোণে বাঁ দিকে ওপরে কোণে একটা সবুজ কালারের দেখাচ্ছে, আমি যদি সেলটাকে সিলেক্ট করি এখানে একটা এরর মানে ওপরের দিকে একটা এরর সিম্বল দেখাচ্ছে, এটাকে যদি আমি এখানে প্রেস করি আমার মাউস দিয়ে লেফট ক্লিকটা তাহলে এখানে দেখাবে নাম্বার স্টোর অ্যাজ টেক্সট, মানে এই নাম্বারটা টেক্সট হিসাবে স্টোর হয়েছে। আমার আগে যে সমস্ত নাম্বারগুলো লিখেছিলাম সেগুলো তো নাম্বার হিসাবে স্টোর হয়ে গেছে, কিন্তু নাম্বার আমার সেখানে টেক্সট ফরম্যাটটা আমি অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমার সেখানে যে সমস্ত নাম্বারগুলো আমি লিখি না কেন সেগুলো কিন্তু আমার টেক্সট হিসাবে আমার স্টোর করছে এক্সে। দেখুন আমার হলো 25 ডিভাইড মানে 25 যেটা আমার ফার্স্ট সেলটা ছিল সেটা ডিভাইড মানে মাইনাস হয়ে গিয়ে আমার এখানে 50 হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার তিনটা সেলে সিলেক্ট করা আছে। আমি এখানে 24টা আমি এখানে আবার করে লিখবো, দেখুন এখান থেকে 50 থেকে 24 মাইনাস হয়ে যাবে মানে 26 করে থাকবে, শুধুমাত্র এই যে 26টা করে থাকবে। যদি আমি এখানে 24টা আবার করে লিখি, 24টা আবার করে লিখলাম, দেখুন 24টাও মাইনাস হয়ে গেল, কারণ ওটা টেক্সট হিসাবে স্টোর হলো, ওটাকে আর ক্যালকুলেট করতে পারছেন এক্সেল। তারপরে আমার শুধু পড়ে গেলো 26, আমি যদি 26টাকেও এখানে আমি নতুন করে এন্টার করে দিই তাহলে কিন্তু আমার জিরো চলে আসবে বন্ধুরা, মানে এখানে যে তিনটে নাম্বার ছিল সেটা কিন্তু এখন এক্সেল টেক্সট হিসাবে স্টোর করেছে, তার কোনো ক্যালকুলেশন এক্সেল করতে পারছে না, তার কোনো যোগ এক্সেল করতে পারছে না, তাই জন্য এক্সেল কিন্তু এখানে জিরো শো করছে। কিন্তু আমার এখানে জিরোর দেখুন ফর্মুলা বারের মধ্যে সামের মধ্যে K7 থেকে K9, মানে এটা হচ্ছে আমার K7 সেল, এখানে দেখুন এটা আমার K9 সেল, মানে K7 থেকে K9 সেল কিন্তু আমার এখানে সিলেক্ট করা আছে, সাম করা আছে, যোগ করা আছে, তাও কিন্তু আমার এখানে জিরো শো করছে বন্ধুরা। এবারে এটা তো গেল আমাদের টেক্সট, এবারে আমরা স্পেশালের মধ্যে কি করতে পারি বন্ধুরা? দেখুন স্পেশালের মধ্যে আমি প্রথমে কিছু নাম্বার আপনাদের লিখে দেখি, দেখুন স্পেশালের মধ্যে আমি প্রথমে কিছু নাম্বার আমি লিখে নিলাম, এই নাম্বারগুলো সিলেক্ট করার পরে আমি এখান থেকে মোড নাম্বার ফরম্যাটের মধ্যে চলে গেলাম। এখানে স্পেশালে অনেকগুলো অপশন আমি আপনাদের দেখাবো, দেখুন আমাদের 4টে অপশন শো করছে, প্রথমে জিপ কোড শো করছে, মানে নর্মাল জিপ কোড, নর্মাল জিপ কোড হিসাবে যদি আমি এটা অ্যাপ্লাই করতে চাই নর্মাল জিপ কোড হিসাবে শো করবে,
তারপরে জিপ কোড প্লাস ফোর, মানে জিপ কোড আর লাস্টের যে চারটে সেই চারটেকে আলাদা করে প্লাস ফোর হিসাবে কিন্তু আমরা এটা শো করবো বন্ধুরা। আমি যদি দেখি এখানে দেখুন যে লাস্টের যে চারটে আছে, আমার ধরুন এখানে ফার্স্ট যে নাম্বারটা আছে সেটা আমার দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা সংখ্যার আছে, তাই আমার পাঁচটা সংখ্যার মধ্যে যে লাস্ট যে প্লাস ফোর মানে লাস্ট যে চারটে সংখ্যা সেটাকে আলাদা করে দিয়েছে, আর তার যে আগে আর একটা সংখ্যা ছিল তার সঙ্গে আরও চারটে মানে পাঁচটা সংখ্যা টোটাল করে ফার্স্ট পাঁচ আর তারপরে চার টোটাল এটা করে আমার কিন্তু জিপ কোড ফাইভ প্লাস ফোর আমার কিন্তু সেইভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন এনে ওকে করলাম, আমার এখানে পাঁচটা ছিল চারটেকে ডিভাইড করে প্রতিটাতে দেখুন লাস্টের চারটেকে ডিভাইড করে স্ল্যাশ দিয়ে দিয়েছে, আর এটাতে যেহেতু আগে দুই ছিল তাই চারটে শূন্য যোগ করেছে, এখানে দুটো নাম্বার ছিল তিনটে শূন্য যোগ করেছে, দুটো নাম্বার ছিল তিনটে শূন্য যোগ করেছে, একটা নাম্বার ছিল চারটে শূন্য যোগ করেছে, দুটো নাম্বার ছিল তিনটে শূন্য যোগ করেছে। বন্ধুরা এইভাবে কিন্তু জিপ কোডে অ্যাপ্লাই হয়ে গেছে। ওখানে দেখুন আমাদের স্পেশালের মধ্যে আরও দুখানা অপশান আছে, ফোন নাম্বার অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এই দুটো কিন্তু আপনাদের ফোন নাম্বার হিসাবে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ফোন নাম্বার দেখুন ফোন নাম্বার যেরকম হয় ফোন নাম্বার হিসাবে সেইভাবে অ্যাপ্লাই হয়ে যাবে, আর সোশ্যাল সিকিউরিটি নাম্বার হিসাবে অ্যাপ্লাই করতে পারবো বন্ধুরা। আমাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার এইভাবে দেখুন আমাদের এখানে স্যাম্পেলে দেখাচ্ছে, আর ফোন নাম্বার এটা হয় এটা কিন্তু আমাদের দেখাচ্ছে। বন্ধুরা আমাদের এখানে লোকেশনটা সিলেক্ট করে নেবেন, লোকেশন যে যে ওয়াইজ সিলেক্ট করা থাকবে সেই ওয়াইজে কিন্তু আপনাদের কিন্তু এখানে জিপ কোড ফোন নাম্বার আর সোশ্যাল সিকিউরিটি কোড আমাদের শো করবে। আমাদের যদি ইংলিশ শো করা ছিল তাই আমাদের ইংলিশ ওয়াইজ মানে ইংল্যান্ড ওয়াইজ আমাদের কিন্তু এখানে জিপ কোড ফোন নাম্বার আর সোশ্যাল সিকিউরিটি কোডগুলো আমার এখানে শো করছিল বন্ধু। এরপরে যেটা আমরা দেখি কাস্টম নাম্বার, কাস্টম নাম্বারে আমরা কি করতে পারি বন্ধু দেখুন, আমি প্রথম থেকে আমার জেনারেল থেকে আমি কিছু কপি করে দিলাম, কপি করে নেওয়ার পর আমি এখানে কাস্টমের মধ্যে পেস্ট করে দিলাম, এইগুলোকে সিলেক্ট করে আমি কাস্টম নাম্বারের মধ্যে চলে গেলাম বন্ধু। কাস্টম নাম্বারে চলে যাওয়ার পরে কাস্টমটাকে সিলেক্ট করলে দেখুন আমার এখানে যতগুলো জেনারেল থেকে শুরু করে যতগুলো ছিল আরও অনেক কিছু আমরা কিন্তু এখানে দেখুন পার্সেন্টেজ আছে, আমার এখানে ডেট মান্থ আছে, আওয়ার মান্থ, আওয়ার মিনিট, এএম পিএম সব কিছু আমার কিন্তু এখানে শো করা আছে। কিন্তু আমার কিন্তু যেখানে ছিল দেখুন আমি যদি এখানে আমার নর্মাল এখানে চলে যাই ডেট মান্থ ইয়ার চলে যায়, আর এখানে আমার এখানে দেখলেন ডেট মান্থ ইয়ার, ডেট মান্থ ইয়ার হিসাবে আমার এখানে শো করবে ঠিক আছে। এখানে কিন্তু আমার টাইপের মধ্যে গিয়ে আমি কিন্তু এটাকে এডিট করতে পারছি বন্ধুরা, আমি যদি চাই আমার মান্থটাকে আমি উড়িয়ে দিতে পারি ঠিক আছে বন্ধুরা, আমি এটাকে করে এখান থেকে ওকে করতে পারি। কিন্তু আমি যদি দেখুন ডেটের মধ্যে যেতাম, ডেটের মধ্যে কিন্তু আমি যেটাকে সিলেক্ট করতাম সেটা আমার যে প্রি ডিফাইন্ড প্রি ক্রিয়েটেড আমার যে অপশানগুলো আছে টাইপগুলো আছে সেগুলোই কিন্তু আমি এখানে সিলেক্ট করতে পারছি না, কিন্তু কাস্টমের মধ্যে গিয়ে আমি কিন্তু সেগুলোকে এডিট করতে পারছি বন্ধুরা, আমি কিন্তু নিজের মনের মতো এডিট করে সেগুলোকে আমার সেলের মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারবো আমার কাস্টম। তাই আমার এখানে দেখাচ্ছে কাস্টম ফরম্যাট সেলস, এটা কিন্তু একটা খুবই ফার্স্ট জিনিস কাস্টম ফরম্যাট সেলসটা, এটা আপনাদের ইন ডিটেলসে অ্যাপ্লাই করে করে আপনাদের দেখতে হবে, সেগুলো যদি আমি আপনাদের সব এখানে অ্যাপ্লাই করে দেখাতে যাই আমার এই ভিডিওটা হিউজ বড় হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ বুঝতেই পারছেন হিউজ বড় ভিডিও, আপনারাও দেখবেন না আর কেউ দেখবে না। তাই আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটাকে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।